আর চ্যালেঞ্জ করতে হবে না, আমারই ভুল হয়েছে তোমাকে চ্যালেঞ্জ করতে বলাটা, পুরো অ্যাসিড হয়ে গেছে আর কিছু। হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনদীপ। তো আমি দীপ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বাড়িতে বসে বোর হচ্ছিলাম, আর অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না, তো ভাবলাম কিছু একটা ইন্টারেস্টিং করা যাক। তো আমি নিয়ে চলে এসেছি আজকে 24 আওয়ার্স ফ্রুট চ্যালেঞ্জ, মানে আমি 24 ঘন্টা, মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো, 24 ঘন্টাই ফল খেয়ে থাকবো, একদম ঠিক ধরেছো, 24 ঘন্টাই ফল খেয়ে থাকবো, যে নাকি ভাত ছাড়া মানে 2 মিনিট থাকতে পারি না, সে আজকে 24 ঘন্টা ফল খেয়ে থাকবে। তো দেখার বিষয় এটাই, আমি ফল খেয়ে সুস্থভাবে থাকতে পারি কিনা, কারণ সব থেকে বড় কথা হচ্ছে কি, আজকে আমি বাড়িতে কাউকে জানাইনি যে আমি সারাদিন ফল খেয়ে থাকবো, তাহলে আমি প্রচুর পিটতো আমাকে, কারণ আমার এমনি শরীর খারাপ, তারপরে আমি সারাদিন ফল খেয়ে থাকবো, এটা ভয়ঙ্কর ব্যাপার। তো আজকে আমি তোমাদের জন্য এই ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চ্যালেঞ্জ নিলাম, তো চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে ফেলেছি, কিন্তু কি কি খেয়ে, মানে কি কি ফল খেয়ে আজকে সারাদিন কাটাবো, মানে কি কি ফল থাকবে আমার খাবারে আজকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো তাহলে। তো দেখো এখানে প্রথমে এক থালা ফল সাজিয়ে নিয়ে এসেছি, এখন অনেক ফল আছে তো সাজিয়ে আমি উঠতে পারিনি। তো দেখো এখানে রয়েছে বেদানা রয়েছে, আর রয়েছে হচ্ছে কমলা লেবু, এখানে রয়েছে আঙুর ফল, শসা, পেয়ারা, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরি কলা, কেউ কাঁচা কলা ভেবে কিস্তি মেরো না, এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরি কলা, এরকম ভয়ঙ্কর দেখতে মনে হচ্ছে পাকেনি। আর এখানে আমি খুব বড় লোক মানুষ, আমি ড্রাগন ফল ছাড়া খাই না, তো আমার এখানে রয়েছে আমার গালের মতো সুন্দর লাল টকটকে একটা ড্রাগন ফল, কন্ট্রোল, বড় মানুষ বিশাল ব্যাপার। তো এই রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে খেজুর। তো এইগুলো খেয়েই আজকে আমার সারা দিনের ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন সকালবেলা 10টা বাজে, তো সকালবেলা আমি 10টার সময় পেট ভরে ভাত খাই, তো এখানে কোন ফলটা খেলে আমার পেটটা ভরবে আমি সেটাই ভাবছি যে কোনটা খাবো। তো সকালবেলা এখন যেটাই খাবো অ্যাসিডিটি হয়ে যাবে, তো ফার্স্টে আমি শসাটা দিয়ে শুরু করি, তো ফার্স্টে আমি শসা খাবো। তো তোমরা তো সবাই জানো মানুষ ভরপেট খাবার খাওয়ার পর শসা খেয়ে হজম করে, তোমরা ভাবো এখন সকাল 10টা বাজে, যেখানে আমার ভাত খাওয়া উচিত সেখানে এই ফ্রুট চ্যালেঞ্জের জন্য আমি খালি পেটে শসা খাবো, মানে মানুষ খাওয়ার পর শসা খায়, আমি আজকে খালি পেটে শসা দিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করছি। তো দেখো এই শসা আমি ছুলছি, হচ্ছে শসাটা ছুলে ঠুলে দিয়ে খেতে বসবো এখন আমি শসা, তো শসাটা কেটে নিয়ে আবার দেখা হচ্ছে। আমি এটাই ভাবছি যে আমি আজকে অসুস্থ না হয়ে পড়ি এই খালি পেটে ফল, মানে তোমরা বুঝতে পারছো কথাতেই আছে যে তোমার ভরা পেটে ফল খালি পেটে জল, সেখানে যে খালি পেটে ফল খাবো, খুব কষ্ট, খুব কষ্ট আমার। তো শসা আমার ছোলা কমপ্লিট, আর অত ছুলতে পারছি না, বনে বাদালের মতো খেয়ে নিই গপ গপ করে, এইভাবেই খেয়ে নেবো। এই যে আর অত ডিজাইন করতে পারছি না, 2 পিস করে নিয়েছি শসার, ভালো করে আমার যে গ্লামার বাইরে যাবে, আমার যে গ্লামার বাইরে যাবে, আমার যে গ্লামার বাইরে যাবে। লবণ দিয়া খাও, সবাই শুধু লবণ খেতে নেই জানো না, এটা শুধু হজম করা, এবার লবণ খাবো শুধু খালি পেটে কি হজম করাবে, গু গু না, তোমার খালি পেটের গু হজম হচ্ছে বাজে কথা বলতে নেই, আমি তো ভাত খাবো এখন মাছ দিয়ে, কষ্ট লাগে, পেয়ারা খাবো আস্তে, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, লবণ ছাড়া খেতে হবে পেয়ারা, কি মানে কি পেয়ারা, পাকা বয়স্ক পেয়ারা,
ডাগর পেয়ারা, ডাগর পেয়ারা পেকে গেছে মালটা পুরো, এই মালটা পুরো পেকে গেছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। কি বাজে পেয়ারা এনেছো, পুরো পাকা পাকা না, মানে কালকে রাতে এনেছো, মানে এক রাতের মধ্যে পেকে গেছে। সকালটা তো শশা আর পেয়ারা দিয়ে কমপ্লিট করলাম, দুপুরে কি খাবো তাই ভাবছি। চলো তুমি আমার সাথে আজকে ফল খেয়ে দাও, তোমার মাছ ভাত খেতে হবে। অসম্ভব, কোনো প্রয়োজন নেই আমার, আমার সাথে ভাত চ্যালেঞ্জ করো তাহলে। এমনিতে মুখে পুরো ময়দা মারা, তাতে এত ফসা লাগছে। ময়দা না, এগুলো ন্যাচারাল বিউটি, ময়দা না, এগুলো ন্যাচারাল বিউটি। বেটা তুমসে না হো পায়েগা। মোটামুটি সকালে পেট ভরে গেছে, পেট ভরে গেছে সকালে কমপ্লিট। যা বাসনপত্র মাজো, বাসনই নাই আমার কোনো। আরে আমি তো খাবো, সেই বাসনপত্র মাজো। আসো আজকে আমি ফুড চ্যালেঞ্জ করছি, আমার যে কোনো কাজ নেই, আমি খাবো না, বাসন মাজবে। আসো না, আমাকে নিয়ে পারবো না। ধরো কত সুন্দর আমি সেজে গুজে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু পেটের খিদায় আমার একেবারে অবস্থা দেখো। এতক্ষণ শুয়েছিলাম ওই শশা আর পেয়ারা খেয়ে, এখন ওই দেড়টা দুটো নাগাদ বাজে, তো এখন কিছু একটা খাবো, দেখি পেট ভরার মতো কি খাওয়া যায়। এখনও তো রয়েছে অনেক কটা ফলই বাকি খাওয়ার, তো দেখি কোনটা খাই, চলো দেখতে থাকো। কি ব্যাপার, ফ্রুট চ্যালেঞ্জ করেছো, খাচ্ছ কোথায়? দুটো বাজে তো। দাগল ফল, এটা দাগল ফল, আমরা এখন দাগল ফল খাবো। আমি কিরিমাপ্পার বোন, ছোট বোন, আমি কিন্তু এখন দাগল ফল খাচ্ছি, মানে ফলটা পুরো আমার মতো, এত সুন্দর দেখতে, উপর থেকে ভিতরে পুরো জঘন্য। আমি ফল খাবো না, আমি মাছ খাচ্ছি, মাছ ভাজছি, দেখো আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ না বন্ধু। তুই খাবি, তুই কিছু বলছিস, এই তুই কিছু বলবি? ও বলছে মা তুমি এগুলো গেলো, আমি একটু পরে মাছ মাংস খাবো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, খারাপ ফলটা শরীরের জন্য খুব ভালো। মাল মা তাহলে বাপ কমা থেকে চল, ওটা ভাত খাচ্ছি না, এটা অনেক কাজে দেবে আমার। তো দুপুরে এটাকে কমপ্লিট করবো, তোমার খুব শরীরটা খারাপ করেছে বন্ধুরা, বিশ্বাস করো, একদম হচ্ছে গিয়ে তাছুট বলছি, আমার শরীরটা খুব খারাপ করেছে। আমার কেমন জানি পেট মোড়াচ্ছে আর বমি বমি পাচ্ছে, মানে সকাল থেকে খালি পেটে ফলগুলো পড়ছে, তো আমার কেমন জানি আমার অ্যাসিড অ্যাসিড হচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, খিদেও তো পেয়েছে না শরীর খারাপের সাথে, তো যদি একটু আঙুর ফল খাই, তাছাড়া কী বা খাবো আমি এখন। ওকে ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ নিলাম আমি, ইস আমার ভালো লাগছে না আর। এখন বিকেলবেলা একটু আঙুর ফল খাই, গা মনে হচ্ছে আমার একটু পরে মানে বমি হয়ে যাবে, আমার কেমন করছে শরীরের মধ্যে। সত্যি কথা সুমন, বিচ্ছিরি লাগছে শরীরের মধ্যে আমার। কোর থেকে বলেছিল কি কি কেমন লাগছে বলো তো, মানে মনে হচ্ছে কি নাভি মানে পেট মেট মোড়াচ্ছে, মুড়ে মনে হচ্ছে কি এখনই বমি হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে আমার।
দিন খেতে আমাকে হবে। 24 ঘন্টা হয়েছে এখন, অনেকটা বাকি। সবাই বিকেল দেখে নাও, বিকেল হয়ে গেছে। এখন ওই বিকেলে খাওয়ার পর কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়বো, রাতের খাবার টাকাবো একেবারে। তো সুস্থ থাকলে রাতে আবার আসছি খাবার নিয়ে, মানে ফল। মানে বিকেলবেলা আঙুর ফলটা খাওয়া খুব ভুল হয়ে গেছে, ওটা খেয়ে না মানে আমার আরও অ্যাসিড হয়ে গেছে। যেহেতু খালি পেটে সকাল থেকে ফল খাচ্ছি, খুব ক্লান্ত লাগছে। আর আঙুর ফলটা খেয়ে আরও ভুল করলাম, মানে আরও মানে টক টক ঢেক উঠছে, খুব কষ্ট হচ্ছে আমার। তো মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে, মানে আমি পারছি না, মাথা ঘুরাচ্ছে। তো হচ্ছে গিয়ে তোমার কী করবো, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি, তাই দুটো খেজুর খেলাম, এখন জল খেয়ে একটু শোবো, দিয়ে যা খাওয়ার আবার 7টা সাড়ে 7টা নাগাদ খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার সন্ধ্যাবেলা আসছি। তখন হচ্ছে আঙুর ফলটাকে এত শরীর খারাপ করেছিল, একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসলো না। খালি পেটে কি আর ঘুম আসে? তো ব্যাপারটা হচ্ছে কি, তোমার শসা পেয়ারা তো এগুলো খালি পেটে শুট করে গেল, কিন্তু আঙুর ফল তারপর কমলা লেবু এগুলো মানে খাওয়া যাচ্ছে না, খেলে খুব কষ্ট হচ্ছে। দিয়ে এখন একটু রেস্ট নিয়ে উঠলাম, এখন এই 7:10 বাজে। তো এখন হচ্ছে গিয়ে তোমার একটা বেঁকা শাকালু খাচ্ছি। তো আমার মনে হলো যে হচ্ছে কমলা লেবু বেদানা না খেয়ে শাকালুটা খেলে শরীরটা ভালো লাগবে। এবার এটা তো ফলের মধ্যেই ধরে বাঙালিরা, যতই হোক এটা আলু, কিন্তু আমি ফলই ভাবি, ফলই জানি এটাকে। এখন একটা বেঁকা শাকালু খাবো, শাকালু খেয়ে সন্ধ্যাবেলাটা কাটাবো, তারপর রাতের জন্য আবার দেখা যাক কি খাই। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে। তো আমি এইমাত্র বাড়িতে আসলাম, আসার পর দেখি দীপ এভাবে শুয়ে রয়েছে, জানি না ওর অবস্থা কি হয়েছে। সারাদিন ফ্রুট চ্যালেঞ্জ করে হয়তো ক্লান্ত হয়ে গেছে, যেহেতু ভাত ফাত পেটে পড়েনি কিছু। তো চলো ওকে ডাকা যাক। এই এই খাবি না তে? আর খেতে বলো না, ফল খেয়ে খেয়ে কি অবস্থা আমার। সকালটা খাওয়ার পর একটু ভালো ছিল, কিন্তু আবার পেটের মধ্যে ছুঁচো ডাকছে আর পেট কেমন মোড়া। ওটা একটু দেখি তোর মুখটা, একটু ওট ওট একটু। ক্যামেরাটা বন্ধ করো, আগে মুখটা পরিষ্কার করে আসো, আমার ভয়ঙ্কর অবস্থা। ক্যামেরা বন্ধ করতে হবে না, অবস্থাটা দেখ। এই যে ফল খাবে? আর খাবো বলতে তোমার আমার খেলে এখনই গল গল করে বমি হয়ে যাবে, মানে পারছি না, মানে পেট মুড়িয়ে বমি আসছে আমার। তো হচ্ছে গিয়ে তোমার ঢেক উঠছে প্রচন্ড, যে তোমরা বিশ্বাস করো করবা কি করবা না জানি না। আমি কি চ্যালেঞ্জটা একদম অনেস্টের সাথে করেছি, আমি সত্যি কথা বলেছি, কিচ্ছু খাইনি। আমার চোখ মুখ দেখে তোমরা তো বুঝতে পারছো চোখ মুখের অবস্থা দেখো। ফল ছাড়া আমি কিচ্ছু খাইনি চ্যালেঞ্জটা ভালোভাবে করবো বলে। তো হচ্ছে গিয়ে তোমার এখন রাত্রিবেলা কি খাবো ভালো লাগছে না, কি চাই খাচ্ছি, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। কিন্তু যদি রাতে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে আমাকে, আমি 2-4টা আঙুর ফল খেলে বমি হয়ে যাবে। কিন্তু কি খাবো তাহলে, এই লেবু তো খাবোই না, আর বেদানা আমার বিরক্তি লাগে ছাড়াতে। এখন আমি এখন দুটো খেয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। 12টা বাজবে, আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট হবে, তারপরে কি আমি কিছু খেলাম কিনা সেটা পরের ব্যাপার। তখন 2-4টা আঙুর ফল খাই, খেয়ে তারপর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। তো চলো খাই। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভগবান, কি অবস্থা! আর চ্যালেঞ্জ করতে হবে না, আমারই ভুল হয়েছে তোমাকে চ্যালেঞ্জ করতে বলাটা। আমার অ্যাসিড হয়ে গেছে আর কিছুই না গো, মানে এমন ঠিক আছে কিন্তু প্রচন্ড অ্যাসিড হয়ে গেছে, আমারই ভুল হয়ে গেছে না। খালি পেটে খেয়ে খেয়ে অ্যাসিড হয়ে গেছে আমার। মাথায় জল দেব একটু? না কি জল দেব না, আমি মুখ সুখ ফ্রেশ হয়নি, তারপরে হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ করব। থাক, তোমার শেষ করতে হবে না, বাধ্য হয়ে ভিডিওটা আমাকে শেষ করতে হলো, কারণ ও পুরোপুরি অসুস্থ হয়ে গেছে। দেখতেই পেলে ভিডিওতে বমি টমি করে একাকার অবস্থা, এখন ওষুধ খেয়েও ঘুমোচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।